আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি বড়নগর পৌরসভার চেয়ারপারসন তার বাড়ি থেকে ইডির আধিকারিকরা বেরোচ্ছেন সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকে একেবারে কাকভোর থেকে এখানে তল্লাশি অভিযান চালায় ইডি, প্রায় 15 ঘন্টা পার ইডি তল্লাশি অভিযান চলছে এবং তল্লাশি অভিযান শেষে এই মুহূর্তে ইডির আধিকারিকরা সেখান থেকে বেরিয়ে গেলেন, সেই ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। নিয়োগ দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে 14 জায়গায় ইডির অভিযান, যে অভিযান আজ সকাল থেকে শুরু হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ময়ূখ আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে ইডির আধিকারিকরা বেরিয়ে যাচ্ছে। একদমই তাই, আমি যেমনটা তোমায় বলছিলাম যে প্রায় 12 ঘন্টার তল্লাশি অভিযানের শেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসিয়ালসরা বড়নগরের লেক ভিউ পার্ক থেকে বেরোচ্ছেন এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে ইডির দুজন মহিলা অফিসার তারা রয়েছেন, সঙ্গে সেন্ট্রাল ফোর্সের অফিসাররা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু ইডি অফিসিয়ালসরা এখান থেকে বেরিয়ে আসছেন। মূলত অয়ন শীল, যাকে যার চুচুড়ার বাড়িতে তল্লাশি অভিযান হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে সল্ট লেকে তার অফিসে রেড হয়, সেই অয়নশীল পরবর্তী ক্ষেত্রে অ্যারেস্ট হন এবং এই অয়নশীলকে এক্সামিন করেই যে পুরো নিয়োগ দুর্নীতি মামলার পুরো বিষয়গুলো সামনে আসে, ওএমআরশিট থেকে শুরু করে প্রচুর নথি সেগুলো সিজ হয় এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যে ছবি দেখতে পাই যে এই অয়নশীলের সংস্থার থেকে যে পাওয়া নথি সেখান থেকেই এই একাধিক পুরসভার যারা চেয়ারপারসন এবং যেখানে যেখানে তল্লাশি অভিযান চলছে তাদের নাম সামনে আসে এবং তারই ভিত্তিতে আজকে মোট 12টা জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একযোগে তল্লাশি অভিযান চালায়, যার মধ্যে 9টা জায়গায় তল্লাশি অভিযান কিন্তু কিছুক্ষণ আগে অবধি চলছিল। এখানে অপর্ণা মৌলিক বড়নগর পুরসভার চেয়ারপারসন, তারও নাম জড়ায় বড়নগরের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ চৌধুরী, সেখানেও ইডির রেড চলছিল, সেই রেডও কিন্তু এখনও পর্যন্ত চলছে আমরা এমনটাই ইডি সূত্রে খবর পাচ্ছি। তবে প্রায় 12 ঘন্টা তল্লাশি অভিযানের পর বড়নগর পুরসভায় চেয়ারম্যানের বাড়িতে যে রেড হচ্ছিল সেটা এক্ষুনি শেষ হয়েছে। কী নথি এখান থেকে বাজেয়াপ্ত হয়েছে, তাকে ফের তলব করা হবে কি না, তাৎপর্যপূর্ণ কী কী জিনিস বাজেয়াপ্ত হয়েছে সেগুলো এরপরে স্পষ্ট হবে। একবারই ময়ূখ তুমি আমাদের সঙ্গে থাকো, সরাসরি আরেক প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তার বাড়িতেও কিন্তু আজ সকাল থেকে প্রায় 12 ঘন্টা বেশি হয়ে গেল তার বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে, সরাসরি প্রকাশের সঙ্গে কথা বলবো। প্রকাশ, কি খবর এই মুহূর্তে? না দেখো, প্রায় 13 ঘন্টা তল্লাশি অভিযান চলছে, ম্যারাথন তল্লাশি অভিযান চলছে এবং তোমাকে বাইরের ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ রথীন ঘোষের বাড়ির ঠিক বাইরে অনুগামীদের ভিড়, স্থানীয় বাসিন্দারা এবং প্রতিবেশীরা তারা কিন্তু সকাল থেকে এখানে কিন্তু বসে রয়েছেন এবং ভেতরে ইডির অফিসাররা তল্লাশি চালাচ্ছেন এবং এই গেটের ভেতরে যে গেটে তুমি দেখতে পাচ্ছ তালা বন্ধ, ভেতর থেকে তালা দেওয়া, এই তালা কিন্তু সকালে যেটা বন্ধ হয়েছে তারপর থেকে যখন যখন সিআরপিএফের জওয়ানরা বেরিয়েছেন তখনই খুলেছে এবং ওপরে দোতলায় এখনও চলছে, যেটা ইডি সূত্রের খবর। কিছুক্ষণ আগেই ইডি সূত্রের মারফত আমরা যেটা খবর পেয়েছি যে সিজার লিস্ট তৈরি করার কাজ চলছে, অর্থাৎ এই বাড়ির ভেতর থেকে 13 ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর যে কিছু জিনিসপত্র তারা বাজেয়াপ্ত করছেন বা সিজ করছেন তার সিজার লিস্ট তৈরি করার কাজ এখনও কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা, যেটা ইডি সূত্রের খবর, এখনও লাগবে। এবং তোমাকে যেটা বলছিলাম আগেও, যেটা বলছিলাম যে অয়নশীলের অফিস থেকে সেই তথ্যের খনি থেকে যে নথি পাওয়া গেছিলো, যে লিস্ট পাওয়া গেছিলো, সেই লিস্টের সঙ্গে মধ্যমগ্রাম পুরসভায় যারা চাকরি পেয়েছে সেটা কিন্তু মিলিয়ে দেখা হবে। এবং মূলত আমরা দেখলাম এখান থেকে দুজন ইডির অফিসাররা কিছুক্ষণ আগেই বেরিয়েছিলাম, তারা কিন্তু ব্যাংকে গেছিলেন, ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে, কটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার, অর্থাৎ খাদ্যমন্ত্রী নিজের এবং তার পরিবারের সদস্যদের কোথায় কোথায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এবং সম্পত্তির হিসেবও দেখা হচ্ছে কোথায় কী সম্পত্তি রয়েছে, এই সমস্ত তথ্য খতিয়ে দেখার জন্যই কিন্তু প্রায় 13 ঘন্টা তল্লাশি অভিযান চলছে এবং তোমাকে যেটা বললাম সিজার লিস্ট তৈরি করার কাজ চলছে।